মেরে দিয়েছে কজন মারা গেছে আমি দুজন মারা গেছে আর একজনও রাজ্য সড়কে এই পথ দুর্ঘটনায় বাইক লরির মুখোমুখি ধাক্কায় দুজন বাইক আরোহী মারা যায় সাথে সাথে অপর একজনের আশঙ্কাজনক অবস্থা খিরপাইয়ে মাস কয়েকের মধ্যে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে এর জেরে এলাকার মানুষ উদ্বিগ্ন যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতির কথা অনেকেই বলেছেন আজকের এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে সাময়িক উত্তেজনা দেখা যায় তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এই ব্যস্ত সড়কে তবে দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি প্রাথমিকভাবে জানা গেছে দুজনের বাড়ি হুগলি জেলার অপর একজনের বাড়ি শোলা গ্রামে খিরপাই থেকে তনু ঘোষের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ঘাটাল মোটরসাইকেল আরামবাগ দিকে আসছিল আর লরি খিরপাই দিকে আসছিল এই যে লরি বাঁ দিকে ছিল মোটরসাইকেল এত স্পিডে ছিল মোটরসাইকেলটা একদম ঢুকে গেছে গাড়ি এসে আগিয়ে মেরে দিয়েছে কজন মারা গেছে আমি দুজন মারা গেছে আর একজনও অবস্থা খুব খারাপ আপনার নাম তাপস ভান্ডারী হলো গাড়িটা লরিটা সাইডে ছিল বাইক দুটো প্রচুর স্পিডে আসার ফলে কন্ট্রোল না করার ফলে টার্নিং মোড সেই অবস্থায় বেসামাল হয়ে পড়ে তারপরে গাড়ির চাকায় ঢুকে যায় দুজন সঙ্গে সঙ্গেই গাড়ি তুলে ঢুকে যায় আর একজন আহত অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।